হ্যালো বন্ধুরা, আজকে একটি চরকি ডিজাইন নিয়ে এসেছি। এর আগে আমি এটা এলোফোরের আসন তৈরি করেছিলাম, এটাও চরকি। আজকে আমি ক্রস স্টিচের এলোফোরের ক্রস স্টিচের চরকি আমি তৈরি করছি। দেখো, মার্জিন থেকে নিচের দিকে মার্জিন থেকে পাঁচটি ঘর ছেড়ে দিয়ে ছ নম্বর ঘরে সূচ তুলেছি এবং প্রথমে একটি ঘর সেলাই করছি। একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করছি, তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব, পাঁচ ঘরের ওপরে সাত ঘর, সাত ঘরের ওপরে নয় ঘর। নয় ঘর হয়ে যাওয়ার পরে আবার দুদিক থেকে একটি করে ঘর কমাতে কমাতে একটি ঘরে এসে শেষ করব। তাহলে আমার একটি বরফির মতো তৈরি হয়ে যাবে। আমি তাহলে তৈরি করে নিই, তোমরা দেখতে থাকো। আমার নয় ঘর সেলাই হলো এই পর্যন্ত। এই নয় ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আবার দুদিক থেকে একটি করে ঘর কমাতে কমাতে একটি ঘরে এসে আমি সেলাইটা কমপ্লিট করব। আমার একটি বরফি তৈরি হয়ে গেল। এবার আমি বাঁদিক থেকে ডান দিকে দশটি ঘর দেখো গুনে নিয়ে আমি সূচ তুলছি। দশ ঘর ছেড়ে দিয়ে সূচ তুললাম এবং সেলাই আরম্ভ করলাম। প্রথমে নটি ঘর সেলাই করব, এটা মাঝখানের লাইন। মাঝখানের লাইনে নটি ঘর থাকবে। নটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে নিচ দিকে প্রথমে দুদিক থেকে ঘর কমিয়ে কমিয়ে একটি ঘরে শেষ করব, তারপরে ওপর দিকেও ঠিক একই রকমভাবে একটি একটি করে ঘর দুদিক থেকে কমাতে কমাতে একটি ঘরে এসে শেষ করব। তাহলে আমার একটি বরফি তৈরি হয়ে যাবে। আমি বরফিটা তৈরি করে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার নিচের দিকে সেলাইটা কমপ্লিট হলো, এবার আমি ওপরের দিকে সেলাইটা কমপ্লিট করব। দুদিক থেকে একটি করে ঘর কমাতে কমাতে একটি ঘরে এসে সেলাইটা আমি শেষ করব। আমার দুটো বরফি তৈরি হয়ে গেল। ওপরের দিকে আরেকটি বরফি তৈরি করব। এখানেও মাঝখানে দশটি ঘর ছেড়ে দিয়ে এগারো নম্বর ঘরে আমি সূচ তুললাম এবং একটি প্রথম যেমন বরফি তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে এখানেও একটি বরফি তৈরি করে নিচ্ছি।
আবারও উপরের দিকে আরও একটি বরফি তৈরি করব। 11টি ঘর 10টি ঘর ছেড়ে দিয়ে 11 নম্বর ঘরে আমি সূচি তুললাম এবং এখান থেকে একটি বরফি তৈরি করা শুরু করলাম। এবার আমি চরকিগুলো তৈরি করা শুরু করব। প্রথম একটি লাই একটি ঘরের পাশে সূচ তুলে আমি 5টি ঘর সেলাই করছি। এইভাবে ওপরের দিকে আমি 5 ঘর করেই সেলাই করে যাব। প্রথমে 5 লাইন সেলাই করছি। এই পর্যন্ত আমার 5 লাইন কমপ্লিট হলো। এইবার এই একই লেভেল বরাবর আরও 5 লাইন এবং 5 ঘর আমি সেলাই করব। আমার 5 লাইন কমপ্লিট হলো। এবার একটি ঘর বাড়াবো এবং পেছন থেকে একটি ঘর কমিয়ে নিয়ে মোট 5টি ঘর সেলাই করব এবং এটি আমি 4 লাইন সেলাই করব। এবার আমি এখানে এই চরকিটা বানানোর জন্য 4টি কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে 2টি কালার দিয়ে ব্যবহার করতে পারবে। আমি এর আগে এলোফোরের যে চরকি ডিজাইনটা আমি তৈরি করেছিলাম সেখানে চরকি বানানোর জন্য 2টি কালার ব্যবহার করেছি, আর এই ক্রস স্টিচে আমি এখানে 4টি কালার ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু 2টি কালার দিয়েও আসনটি তৈরি করতে পারবে। এবং অবশ্যই মাঝখানে যে বরফিগুলো হচ্ছে সেই বরফিগুলোর কালার কিন্তু অন্য কালার ব্যবহার করবে। ঠিক প্রথমে যেমন আমি 5 ঘরের সেলাই করেছিলাম 5 লাইন, এখানেও আমি 5 ঘরের 5টি লাইন প্রথমে তৈরি করে নিচ্ছি। এই পর্যন্ত আমার 5 লাইন কমপ্লিট হলো।
एक ही लेवल बराबर अर्थात पैरालाली আমি আরো 5টি লাইন সেলাই করব। এবারে একটি ঘর কমিয়ে নিচ্ছি এবং নিচ দিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে পাঁচটি ঘরের সেলাই চারটি লাইন পর্যন্ত আমি করব অর্থাৎ চারবার সেলাই করব। এখানে মোট 14টা লাইন আছে, এখানেও 14টি লাইন আছে অর্থাৎ প্রত্যেকটি চরকির যে চারদিকে চারটি কালার ব্যবহার করছি প্রত্যেকটাতেই 14টা করে লাইন আছে। আমি চারটে চরকি তৈরি করেছি, মাঝখানে একটা বরফি মতো ফাঁকা অংশ আছে, এখানেও আমি হলুদ কালারের উল দিয়ে ভরাট করছি। প্রথমে দুই ঘর, দুই ঘরের ওপরে চার ঘর, চার ঘরের ওপরে ছয় ঘর এবং ছয় ঘরের ওপরে আট ঘর। আট ঘরটা এখানে আমাকে দুই লাইন সেলাই করতে হবে এবং তারপরে আবার ঘর কমিয়ে কমিয়ে দুই ঘরে এসে সেলাইটা শেষ হবে। এখানে আট ঘরের সেলাই রয়েছে এবং এটি ডবল লাইন হবে, আবারও আট ঘর সেলাই হবে। সম্পূর্ণ আসনটি কেমন লাগবে দেখতে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।